খাবাগতনের মতন এই পর্যায়ের আদং তে বিনি বোতাবাই জফরম জাকা বোবাসুই তে বোপ্রাং আজ মনে কি দেখি থানা মামলা ক্লাইফন এবং কক্সার চমক ইয়াফাপন নাইমো থানো মংসা ইয়াফি নাহারিয়া মাবাই সাত জনই বোবাসুই তে বোপ্রাং চাসাল দেবর হাসতে পুলিশ সদর হাবানগ ফাই চালতং হাগুটি একশো পুলিশ সুপারবে মালাইকা তে জাসির সানকা আজ মঙ্গল শিবেনকা আমতলি থানাবে খোঁজা কাঞ্চনমালা হাতি আমসাইডি বুড়িনং ওয়ার্ডটি বুড়ি খরচা খবই বোপ্রাং নরংশা কামিজির পঞ্চায়েত নি আদং শেখর দেবনাথ এবং নূতন তে বিনি বোতা সুমন দেবনাথ জফরমা আসুস ইয়াপি কতালকে সেরা নাকা ইয়াকে যা শান্তি পর্যাব আসতে পুলিশ তে সদর হাবানগ থাকি সালতান হাগনি পুলিশ সুপার ইয়াকসনে থানি যত মাধ্যম সরাইকে সাকাতেই মাধ্যম বৈজ্ঞানিক জন্য মাজরা রেদানি বাকে সানমুখ না রাখা আমি রবিন হাঙ্কটনি পুলিশ সুপার ইয়াকসু তুলি থানো দাগি বঙ্গিকা মাধ্যম চেরি রমজানি বাকে বাড়ির পাশে এর ভাই মেম্বার কুটন কুটনের ভাই সুমন সুমনের মধ্যে বাড়ির মেয়ে লোক হাত তুলছে ব্লাস্ট ট্রেনে ফিরে লেছে কোন মেয়ে লোকের উপরে হাত তুলছে আমার প্রদীপ আচ্ছা আপনার বাড়ি কোনখানে আমার বাড়ি কাঞ্চনমা পাশাপাশি বাড়ির লোক মার্সাতে ওনার নাম কি এর নাম হচ্ছে সুমন সুমন না না মার্সিতা না মার্সিতা তার দু ভাই মেম্বার আর সুমনের ভাই ঠিক আছে মেম্বার মেম্বার যে মার্সে সেই মেম্বারের নাম কি এমনি ডাকে কুটন দেবনাথ আর অরিজিনাল নাম হচ্ছে শেখর দেবনাথ কুটন দেবনাথ তোর ভাই দেখ বাড়ি ভিতরে গিয়া মানে প্রচন্ড গালিত আছে আমি তো দূরে আছি গাড়ি কাজ করে গেছি আমি তারপরে আর কিছু না হাসপুর উঠিয়া পরে আমি লাস্ট কথা কথা শুনতেছি মানে কথা কইতেছে আমি তো যাওয়ার সাহস পাইতেছি না আমি দূরে আছি ঠিক আছে তো আমি সুন্দর সময় হ্যাঁ সুন্দর সময় আছি মানে আমার লাগবে বাজার লাগবে কী আছে বেশি বেড়ে আছে তুমি আমি জিনিসি আরে তুই তো একটা মেম্বার তোর তো জিঙান লাগবো না জিঙালে তো করতে হবে তার না জিঙে গেছি তোর জিঙে তুই উল্টা উল্টা কথা বল তুই আমি আর কার কাছে কী থাকবো যেহেতু তুমি এটা পয়সা মানে কেউ স্মরণ শুরু করছো মানে আপনার মারা শুরু করছো হ্যাঁ আমার মারা শুরু বাজার মানে মানে নদীর পারে কে কে মারছে তখন শুধু টুটন যে মেম্বার যে শুধু হয়ে আসতো এরপরে লোকের ঠিক আছে আমার গরিব ভাই মারছিস তো এরপরে আমি ঠিক আছে করে দেবো এটা বুঝছি কজন মিললে মারছে আপনার ওখানে মানে ফার্স্ট টাইমে একজনের কুটুম দাম নতুন লগলে বাড়িতে গেছি আমার কিছু হয়েছে বাইক দিয়ে বাড়িতে গেছি বাইক দিয়ে বাইক ঢুকতে পারছি না অন্ধকারের পিছিয়ে অন্ধকারের পিছিয়ে ওই যে সুমন যে প্রথমে সুমন দিয়ে ফোন করে কুয়ে রাখছে অন্ধকার ধারে দেয় আছে এই বাইকটা থামা দাম পারছি না মানে এহাই বেড়ান শুরু করছে তারা দুজনে আর তারা বাড়ির লোক বাড়ি ফিরে আইসে আচ্ছা বাকি বাকি যার একজন মারছে ওনার নাম কি সুমন আর টুটন মেম্বার সুমন আর টুটন আচ্ছা তা আপনি এই ব্যাপারটা নিয়ে থানাতে আইছেন থানাতে আইছি কোন থানাতে আইছেন আমি আমাদের কি আসতো আমপুলি থানা আচ্ছা কমপ্লেন দিছেন এখানে দিছি মানে তারা কইছে করে তারা তার কেস চালু ছিল না ওখানে দিয়ে তার আর আসামি উপেনলি ঘুরতেছে আনন্দ করতেছে উল্টা উল্টা হুমকি দিতে থানা আগে তারা কেসটা নিছে না কেন কেন আমার তার একটা তারা জানে স্যার আমরা তো কোনো দিয়ে গেছি মানে আমতলি থানায় আপনাদের কেসটা নিছে না নিচের যে পর্যন্ত আমরা কাগজ জমা দিয়েছি এবারে দেওয়ার পরে এই আমরা বাইকে থেকে এবার সন্ধ্যে সময় করছি সন্ধ্যে সময় পাঠাম সন্ধ্যে সময় মানে ম্যাডামে গেছে এসে এই ব্যাপার এই হেয়ার বাইক গেছে তার হেয়ারা বাইকে গেছে গরম কেউ নাই বেঁকে গেছে গাড়ি আর দূরত্বের দিকে বেঁকে গেছে এবার তারা যাওয়ার পরই তারা যাওয়ার পরে এক ঘন্টা হয়েছে না আধ ঘন্টা এরকম আবার আবার আছে এবার তো আর গেছেই না এখানে কে লেগে আছে
এখন আসবে যে পুলিশ হেডকোয়ার্টারে আইসেন, কি ব্যাপার আইসেন? এই ব্যাপারে আমরা থানা তারা কেড়ে তারা অ্যারেস্ট করতে থাকবো না, তারা গম্ভীর চলছে আমার সাথে পুলিশ থানা তার প্রথম থেকে তার গরের তো পুয়ামু মানে টুটন আর সুমনে মিললে আপনারা এখনো হুমকি দিতেছে মানে থানার কে লিয়ে গেছেন? থানার পুলিশ তারা কত বেঁচে রাখবো? এখন আপনি কি চাইতেছেন? শাস্তি চাই আমরা গরিব পাই কেন কোন জিনিসের গায়ে এই কামটা করলো? এই অন্ধকারে আমরা মারপিট কেন করলো? তারা বাড়ির লোক, তার মা বাবা আমরা ধরে আমার ধরে রাখছে আর তারা বাড়িতে আছে। হেডকোয়ার্টার থেকে কি কইছে? আচ্ছা এখন পুলিশ হেডকোয়ার্টার থেকে কি মানে উত্তর দিল আপনারে, কি প্রতিশ্রুতি দিল তারা? ওখানে গেছি গেছি পরে স্যারের হেডকোয়ার্টার থেকে স্যারে কইছে ঠিক আছে, এটা আমি স্যারের বোঝাই কইছি পরে স্যারের কইছে ঠিক আছে, লোক লোক স্যারে আবার তারা ফোন করছে আমি থানাকে ফোন করছে নিজেকে তো স্যারে কইছে তো এটা আজকে কালকের ভিতরে হ্যাঁ জন্য পিটার কেস মানে নোটিশ পাঠানো লাগে। আচ্ছা এই আরক্ষ দপ্তরের প্রতি আপনার যথেষ্ট বিশ্বাস আছে নিশ্চয়ই? এখন তো আইসি হ্যাঁ বিশ্বাস আছে। ঠিক আছে আপনার নাম? জুদা জুদা বেমার মাঝে গই হামি মাইয়া অঙ্গি তংখা হাইদা তাওয়া নাসিদি কাহাম কাহাম শাক নানি রক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানা উন গ্রংসা হন কাহাম শাকদুক মাংদুক নাজাদি মানো নাজাদি বিতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার অর খুঞ্জু বুকুং তৈ ততরানি বেমুক নানা গ্রং তঙ্গ এম এস ইএনটি স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ অ্যাবস্ট্রেকট্রিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট চেস্ট মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেডো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাক নাইমা করি অ ক্লিনিক কতাল জোরানি কতাল মেশিন রক বাই শাক নাজাদি তঙ্গ তৈ টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ইসিজি হলটার ইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা লেরসেদি ফাইদি মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 চিকিৎসা ককদোক নম্বর 8575827871।